আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম আমি লুবনা আমার চ্যানেল লুবনা কুটির থেকে আই হোপ সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই সুন্দর একটি ট্রায়াঙ্গেল ব্যাগস তো এই ব্যাগটা আপনারা বেবিদের জন্য করে নিতে পারেন যেহেতু ঈদ আমাদের সামনেই চলে এসছে তো বেবিদের জন্যে ঈদ দেখার জন্য এই ধরনের ছোট্ট সুন্দর ব্যাগ তৈরি করে নিতে পারেন অথবা মাইক্রোফোন কাভার আমি এটাকে আসলে মূলত মাইক্রোফোন কাভার করার জন্যেই তৈরি করে নিয়েছি তো এই সুন্দর ব্যাগটি তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে আমি নিয়ে নিয়েছি এখানে মালাইকটের মতোই একটা গ্লেজি কট তবে একটু হার্ড কটে থেকে এই কটটা নিয়ে নিয়েছি আর এই কটের সাথে আমি হোক নিয়ে নিয়েছি টু এম এম আপনারা টু এম এম অথবা টু পয়েন্ট ফাইভ এম এম হুকটা দিয়ে কাজটা করে নিতে পারেন আর লাগছে এন্টিকাটার কাটার গ্যাস লাইন আর এই ধরনের একটা টার্সেল তো এই ধরনের টার্সেল আপনারা বানিয়ে নিতে পারেন মালাইকোট সুতা অথবা এই ধরনের রেশমি সুতা দিয়ে কাজটা করে নিতে পারেন এই ব্যাগটা বানানোর জন্যে আমাদের এই ধরনের দুইটা প্যাটার্ন দরকার হবে তো একটা প্যাটার্ন আমি করে নিয়েছি আগেই এখন আমরা আরেকটা প্যাটার্ন দেখে নেবো যে কীভাবে করা যাবে এই যে আমি ফার্স্টে এখানে অ্যাশ কালার সুতাটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে নিতে পারেন আমি এখানে তিনটা কালার দিয়ে কাজটা করে নিচ্ছি তো ম্যাজিক নট দিয়ে নিয়েছি এখন সুতাটাকে সিকিউর করবো দেন তিনটা চেন করে নিবো তিনটা চেনে একটা ডাবল ক্রোসেড এক দুই তিন তিনটা ডাব চেন করে নিয়েছি তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট দেন এখানে আমরা আরও দুইটা ডাবল ক্রোসেট করে নিব মোট তিনটা ডাবল ক্রোসেট হবে তিন তিনটা ডাবল ক্রোসেট করে একটা চেন করে নিব একটা চেন দেন সেম একই হোলের মধ্যে বা সার্কেলের মধ্যে আমরা আরও তিনটা ডাবল ক্রোসেট করে নিব এক দুই তিন তিনটা করে নিয়েছি ডাবল ক্রোসেট একটা চেন করব দেন আবার তিনটা ডাবল ক্রোসেট করে নিব এক দুই তিন তিনটা ডাবল প্রোসেড করে নিয়েছি যেহেতু আমরা ট্রায়াঙ্গেল করব এর জন্য একইভাবে তিনবার করে নিয়েছি একটা চেন করে এখন ফার্স্টে আমরা যেখানে তিনটা চেন করে শুরু করেছিলাম তিন নাম্বার যে চেনটা আছে সেখানে স্লিপ স্টিচ করে লক করে নেব আর এখানে যে ছোট সুতার মাথাটা আছে সেটাকে আমরা টাইট করে নেব এই যে এটা আমাদের ফার্স্ট রো এটা যখন আমরা সার্কেলটা বাড়িয়ে যাব তখন আমাদের ট্রায়াঙ্গেল শেপটা চলে আসবে আপনারা চাইলে এখানে আমি একটা চেন করে নিয়েছি সেখানে আপনারা দুইটা করে চেন করে নিতে পারেন রো নাম্বার টু রো নাম্বার টুতে আমরা এখান থেকে তিনটা চেন করে নিব তো আমি এখানে আর তিনটা চেন লিখবো না তিনটা চেনে যেহেতু একটা ডাবল ক্রোসেট তো আমি এখানে ডাবল ক্রোসেট ধরেই লিখে যাচ্ছি আপনারা উপরে দেখে নিতে পারেন তো এইখানে আমরা ছয়টা ডাবল ক্রোসেট করে নেব তিনটা ডাবল ক্রোসেটে তিনটা ডাবল ক্রসেট করব আর একটা চেনে যে ফাঁকা ঘরটা করেছি সেখানে আরও তিনটা ডাবল ক্রোসেট করে নেব এই যে তিনটা ডাবল ক্রসেট করে নিয়েছি এখন আমাদের এই যে একটা চেনে যে ফাঁকা ঘরটা আছে এখানে তিনটা ডাবল ক্রসেট করে নেব চার পাঁচ ছয় ছয়টা ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন এখান থেকে একটা চেন করে নেব দেন সেম একই হোলের মধ্যে আমরা আরও তিনটা ডাবল ক্রোসেট করে নেব এক দুই তিন এই যে ফার্স্টে যে ডাবল ক্রোসেট আছে এই তিনটা ডাবল ক্রোসেটের মধ্যে আমরা তিনটা ডাবল ক্রোসেট করে নিব এই যে চার এই যে এই ছোটো সুতাটাকে আমরা এখান থেকে র্যাপ করে নিচ্ছি যদি এই কাজের সময় আপনারা র্যাপ না করে নেন সেক্ষেত্রে আলাদা করে আবার সুতাটাকে ভালো করে র্যাপ করে নিতে হবে পাঁচ ছয় এটা হচ্ছে আমাদের যে তিনটা ডাবল ক্রোসেট সেটা লাস্টের যে ডাবল ক্রোসেট আছে সেটা এখন আমরা ওই যে একটা চেনে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমরা আরও তিনটা ডাবল ক্রোসেট করে নিব সাত আট নয় আমাদের ট্রাইঙ্গেল প্যাটার্নের জন্যে রো নাম্বার টুতে এক সাইডে নয়টা করে ডাবল ক্রোসেড করে নিতে হবে এই যে এখন একটা চেন করে আবার সেম একই হোলের মধ্যে আবার তিনটা চেন করে নেব আর এখানে আমাদের একটা চেনের মধ্যে তিনটা চেন সরি তিনটা ডাবল ক্রোসেড একটা চেন তিনটা ডাবল ক্রোসেট করে নিতে হবে আর মাঝে যেই ডাবল ক্রোসেড থাকবে সেটা আমাদের ঠিক থাকবে তো এই রোতে আমরা তিনটা ডাবল ক্রসেট করে নিয়েছি এখন তিনটা ডাবল ক্রোসেটে তিনটা ডাবল ক্রসেট করে নিব রো নাম্বার টুটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি যেন আপনারা বুঝতে পারেন এরপর থেকে আমি সম্পূর্ণটুকু দেখাবো না কারণ সম্পূর্ণ দেখাতে গেলে অনেক বড় একটা টিউটিয়াল হয়ে যায় এতে আপনাদের বোরিং ফিল হতে পারে এজন্যে আমি আপনাদের বোঝানোর জন্যে রো নাম্বার টুটা ফুল দেখিয়ে দিচ্ছি প্রত্যেক লাইনেই আমাদের এখানে ডাবল ক্রোসেট মাঝে যেগুলো থাকবে সেগুলো ঠিক থাকবে কিন্তু একটা চেনের মধ্যে আমরা তিনটা করে ডাবল ক্রোসেট একটা চেন তিনটা ডাবল ক্রোসেট বাড়িয়ে নিব তাহলে আমাদের এটা ট্রায়াঙ্গেল চলে আসবে আর আগেই বলেছি আমি এখানে একটা করে চেইন করে নিয়েছি আপনাদের প্রয়োজন হলে আপনারা দুইটা করে চেন করে নিতে পারেন এই যে এখান থেকে আমি যেখান থেকে শুরু করেছি সেখানে স্লিপ স্টিচ করে লক্ষ্য নিয়েছি এখন এইখান থেকে আমাদের যে ডাবল ক্রোসেট আছে প্রত্যেক দিকেই কিন্তু আমাদের সমান হবে প্রত্যেক দিকেই আমাদের ডাবল ক্রোসেট এক সমান থাকবে তবে আমাদের যেহেতু মাঝখান থেকে কাজ করেছি এপাশে পাশে আমরা যে কটা করব পরে ঘুরে এসে বাকিগুলো আমাদের কমপ্লিট করে নিতে হবে এখান থেকে আবার রো নাম্বার থ্রি রো নাম্বার থ্রিতে এই যে তিনটা চেন করে নিয়েছি তিনটা চেইন একটা ডাবল ক্রোসেট দেন প্রত্যেকটা ডাবল ক্রোসেটে আমরা একটা একটা করে ডাবল ক্রোসেট করব আর কর্নারে আমরা যে তিনটা ডাবল ক্রোসেট একটা চেন তিনটা ডাবল ক্রোসেট করে নিব এই যে আমরা ফার্স্টে যেখান থেকে শুরু করব এখানে আমরা নয়টা ডাবল ক্রোসেট করে নিব ছয়টা ডাবল ক্রসেটের মধ্যে ছয়টা ডাবল ক্রোসেট করবো দেন একটা চেনের মধ্যে আরও তিনটা ডাবল ক্রসেট করে নেব মোট নয়টা ডাবল ক্রোসেট হবে আর ঘুরে আসবো যখন তখন এই পাশ থেকে বাকি আর ছয়টা ডাবল ক্রোসেট করে নিলে এক পাশটা আমাদের কমপ্লিট হবে আপনারা চাইলে সেম একই প্যাটার্নে আমি এখানে সাতটারও কমপ্লিট করব আপনারা চাইলে এর থেকে বড়ো করেও ব্যাগটা তৈরি করে নিতে পারেন সিম্পল পার্টিওয়ার ব্যাগ হিসাবে ইউজ করতে পারবেন আর এখন যে সাইজটা আছে এটা বেবিদের জন্যে ঠিক হবে এই ফাঁকা ঘরের মধ্যে এখন আবার তিনটা ডাবল ক্রোসেট করে নিব দুই তিন এখন আমাদের মাঝে যে ডাবল ক্রোসেট আছে সেটা ঠিক থাকবে প্রত্যেকটা ডাবল ক্রোসেটে একটা একটা করে ডাবল ক্রোসেট করে নিব দুই কর্নারে তিনটা করে ডাবল ক্রোসেট মোট ছয়টা ডাবল ক্রোসেট বাড়বে আর মাঝে আমাদের নয়টা ডাবল ক্রোসেট হবে তো এইভাবে করে আমরা এই লাইনটা কমপ্লিট করে নিব ফার্স্টে আমরা যেখান থেকে শুরু করেছি সেই পাশে যেহেতু আমরা সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি নয়টা ডাবল ক্রোসেট করে নিয়েছি তো এই যে ঘুরে এসে যখন করব তখন বাকি ছয়টা ডাবল ক্রোসেট ওই পাশে করে দিব আর এই দুই সাইডে আমরা পনেরোটা করে ডাবল ক্রোসেট করে নিব এই যে একটা চেনে যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমরা এখন তিনটা ডাবল ক্রোসেট করে নিব দুই তিন এই তিনটা ডাবল ক্রোসেট নিয়ে আমাদের মোট পনেরোটা ডাবল ক্রোসেট হয়েছে মাঝে আমাদের নয়টা ডাবল ক্রোসেট আর দুই পাশে তিনটা তিনটা ছয়টা ডাবল ক্রোসেট এই যে এই এক পাশটা আমরা যেভাবে করেছি সেম একইভাবে এই পাশটা করবো আর এখান থেকে যেইটুকু বাকি আছে এখানে আমরা আরও ছয়টা ডাবল ক্রোসেট করে নেব তিনটা করে নিব একটা চেনের মধ্যে আর তিনটা ডাবল ক্রোসেটে তিনটা ডাবল ক্রোসেট তো ফিরে আসছি এই যে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে এখন তিন নাম্বার যে চেনটা আছে তিন নাম্বার চেনের মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ করে লক করে নেব রো নাম্বার ফোর রো নাম্বার ফোরে আমরা এখন এখান থেকে সুতাটাকে চেঞ্জ করে নেব এই যে এখান থেকে এখন আমরা এই প্যাটার্নটা যেভাবে করেছি সেম একইভাবে এপাশে প্যাটার্নটাও আমরা তৈরি করে নিব মাঝে আমি তিনটা রো করেছি অ্যাশ কালারের তারপরে একটা রো করেছি হোয়াইট তারপর একটা অরেঞ্জ তারপরে আবার অ্যাশ কালার তো সেম একইভাবে আমি এ পাশেরটাও করে নিব এখন এখান থেকে যেহেতু আমি তিনটা রো করে নিয়েছি অ্যাশ কালার এখন হোয়াইট কালার দিয়ে আমি রো নাম্বার ফোরটা করে নিব এখান থেকে একটা স্লিপ নোট দিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখান থেকে অ্যাশ সুতাটাকে কেটেও নিতে পারেন তো আমার যেহেতু অ্যাশ সুতাটা আবার লাগবে তো আমি এটাকে কাটছি না এখান থেকে হোয়াইট কালার সুতাটা অ্যাড করে নিচ্ছি এখন অ্যাশ কালার সুতাটাকে এখান থেকে টাইট দিয়ে নিতে হবে তিনটা চেন করব তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট এক দুই তিন তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট দেন এখানে বারোটা ডাবল ক্রোসেট করে নিব নয়টা ডাবল ক্রোসেটে নয়টা ডাবল ক্রোসেট করবো দেন কর্নারে যে একটা চেন আছে সেখানে আরও তিনটার ডাবল ক্রোসেট এক্সট্রা করে নিতে হবে মোট বারোটা ডাবল ক্রোসেট হবে আর এখান থেকে আমরা সাদা সুতার যেই ছোটো সাইডটা আছে সেটাকে আমরা ধরে র্যাপ করে নিব আর যদি আপনারা এখান থেকে ধরে র্যাপটা না করেন সেক্ষেত্রে পরে আবার সুতাটাকে র্যাপ করে নিতে হবে আর তারপর যেই এই সুতাটা একটু বের হয়ে থাকবে সেটাকে আমাদের দেয়াসলাইয়ের সাথে পুরিয়ে নিতে হবে যেহেতু এটা সিনথেটিক একটা সুতা সুতাটা নষ্ট হওয়ার চান্স থাকে এখান থেকে আমরা নয়টা ডাবল ক্রোসেটে নয়টা ডাবল ক্রোসেট করে নিচ্ছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের কাজের উৎসাহ অনেক গুণে বাড়িয়ে দেয় কমেন্টস করে জানাবেন আপনারা কি ধরনের টিউটোরিয়াল দেখতে চান ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আপনার কাছে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখান থেকে এই যে আমি ফাঁকা ঘরের মধ্যে তিনটা চেন তিনটা ডাবল ক্রোসেট করে একটা চেন করে নিয়েছি দেন এখন নেক্সটে যেই পাশটা করব সেই পাশে তিনটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি দুই তিন তিনটা ডাবল ক্রোসেট করার পরে এই যে আমাদের যেই এক্সট্রা যে সুতোগুলো আছে এগুলোকে আমাদের লাইনের সাহায্যে পুড়িয়ে নিতে হবে এখন আমরা এই যে মাঝে যে ডাবল ক্রোসেট আছে পনেরোটা ডাবল ক্রোসেটে পনেরোটা ডাবল ক্রোসেট করে নিব আর দুই পাশে আমাদের তিনটা তিনটা ছয়টা ডাবল ক্রোসেট এক্সট্রা হবে প্রত্যেক লাইনে আমাদের দুই সাইডে তিনটা করে ডাবল ক্রোসেড বাড়িয়ে কাজটা করে নিতে হবে মোট আমাদের এক সাইডে একুশটা করে ডাবল ক্রোসেড হবে তো এই লাইনটা আমরা যেভাবে করছি প্রত্যেকটা লাইনেই আমাদের একইভাবে করে নিতে হবে এটা আমাদের রো নাম্বার ফোর এখানে প্রত্যেকটা সাইডে মানে তিন সাইডে এক একটা সাইডে আমাদের একুশটা করে ডাবল ক্রোসেড হবে রো নাম্বার ফাইভে আমাদের সাতাইশটা ডাবল ক্রোসেট হবে আর রো নাম্বার সিক্সে আমাদের তেত্রিশটা ডাবল ক্রোসেট করে নিতে হবে রো নাম্বার ফোরে যেহেতু আমরা হোয়াইট কালার কাজটা করে নিচ্ছি সেম একইভাবে রো নাম্বার ফাইভে আমরা কালারটা চেঞ্জ করে নিব কালার চেঞ্জ করে কমলা কালার সুতাটা দিয়ে আমরা সাতাইশটা ডাবল ক্রোসেট করে নিব প্রত্যেক সাইডে সাতাইশটা ডাবল ক্রোসেট একটা চেন আবার সাতাইশটা ডাবল ক্রোসেট একটা চেন সাতাইশটা ডাবল ক্রোসেট হবে আর কিভাবে করবেন সেটা আমি লিখে দিচ্ছি তো মূলত আমাদের প্রত্যেক তিন সাইডের মধ্যেই সাতাইশটা করে ডাবল ক্রোসেট হবে আর রো নাম্বার সিক্সে আমাদের তেত্রিশটা করে ডাবল ক্রোসেট হবে প্রত্যেক সাইডে তেত্রিশটা ডাবল ক্রোসেট একটা চেন তেত্রিশটা ডাবল ক্রোসেট একটা চেন আর আগে বলেছি যে আমি এখানে একটা করে চেন ইউজ করেছি আপনারা চাইলে এখানে দুইটা চেনও করে নিতে পারেন এই যে এক সাইড আমাদের কমপ্লিট হয়েছে সেম একইভাবে আমি সম্পূর্ণটুকু করে নিব আর ফিরে আসছি একবারে রো নাম্বার সিক্স পর্যন্ত কমপ্লিট করে এই যে একইভাবে আমি রো নাম্বার সিক্স পর্যন্ত করে নিয়েছি এভাবে করে আপনারা খুব সহজে রো নাম্বার সিক্স পর্যন্ত করে নেবেন এখন আমি জয়েনটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দেবো তবে দুইটা সিস্টেম দেখিয়ে দেবো যে কীভাবে আপনার কাজটা করে নিতে পারেন তো প্রথম সিস্টেম যেটা সেটা আমি শর্টে দেখিয়ে দিব আর দ্বিতীয় সিস্টেমটা আমি জয়েনটা করে নিব তো ওইটা আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রথম সিস্টেমে আমি যেভাবে করছি সেম একইভাবে আপনারা করে নেবেন এখান থেকে আমরা তিনটা যেহেতু সাইড দুই সাইডে আমরা কাজ করে নেব আর এক সাইডে আমরা খোলা রাখবো জিপার লাগানোর জন্যে তো আমরা সুতাটাকে কেটে যে কোনো এক সাইড থেকে সুতাটাকে অ্যাড করে নেব তিনটা চেন করবো তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট দেন আমরা আরও বত্রিশটা ডাবল ক্রোসেট করবো মোট হবে আমাদের তেত্রিশটা ডাবল ক্রোসেড তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট দেন বত্রিশটা ডাবল ক্রোসেড তেত্রিশটা ডাবল ক্রোসেট হয়ে যায় তো এখন আমরা এখান থেকে প্রত্যেকটা ডাবল ক্রোসেটে একটা একটা করে ডাবল ক্রোসেট করব রো নাম্বার সিক্সে বা অন্যান্য রোগুলোর মধ্যে যে যেভাবে আমি একটা করে চেন করে নিয়েছি এখানে আর কোনো চেন হবে না এভাবে করে আমি ডাবল ক্রোসেট করে নিব এটা যেহেতু ট্রায়াঙ্গেল তো আমি একটা সাইড বাদ রেখে বাকি দুইটা সাইডে এভাবে করে ডাবল ক্রোসেট করে নিব তেত্রিশটা করে ডাবল ক্রোসেট মোট ছেষট্টি ডাবল ক্রোসেট করে নিতে হবে তারপর এখান থেকে ধরে আমরা জয়েন করে নেব এর আগে আমি একটা ট্রাইঙ্গেল প্যাটার্নের ব্যাগ দেখিয়েছি সেম একইভাবে আপনারা জয়েনটা করে নেবেন আর এখন আমি স্টেপ টু দেখিয়ে দিচ্ছি তো এই স্টেপটুতেই আমি জয়েন করে নেব এক্ষেত্রে আপনারা দুইটা প্যাটার্নের ওল্টো দিক উপর দিকে রাখবেন আর ভা দিক ভিতর দিকে রেখে যেভাবে করে জয়েন করা শুরু করবেন তিনটা চেন করে নিয়েছিলাম তো তিনটা চেন করে নিয়ে দ্বিতীয় যে পার্টটা আছে সেটার সাথে জয়েন করে নিয়েছি এখন এখান থেকে দ্বিতীয় ডাবল প্রসেট করে নিচ্ছি দেন এই যে এখন এখান থেকে আবার জয়েনটা করে নিব নেক্সটের ডাবল ক্রোসেটের মধ্যে এভাবে করে একবারে আপনারা দুই পার জয়েন করে নিতে পারেন এখন এটা নেক্সটের ডাবল ক্রোসেট নেক্সটের ডাবল ক্রোসেটের মধ্যে আমরা জয়েন করে নিচ্ছি এই যে এইভাবে করে আপনারা খুব সহজে দুই পার্ট একসাথে জয়েন করে নিতে পারেন এই যে ডাবল ক্রোসেট এখানে যে চেনের লুপটা তৈরি হয় এই এখান থেকে আমরা জয়েনটা করে নিব এইভাবে করে আমি জয়েনটা করে নিব আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা খুব সহজে কাজগুলো বুঝে নিতে পারবেন একটা ডাবল ক্রোসেট করবো দেন এপাশে যেই পার্টটা থাকবে এই পার্টের সাথে এই যে এখন জয়েন করে নেব দেন এখান থেকে আবার ডাবল ক্রসেট করে নিব তারপরে এ পার্টের সাথে এটাকে জয়েন করে নেব আবার একটা ডাবল ক্রোসেট করে নেব নেক্সটের ডাবল ক্রোসেটের মধ্যে তারপরে এই পার্টের সাথে আবার জয়েন করে নিব এভাবে করে আপনারা খুব সহজে কাজটা করে নিতে পারেন একসাথে জয়েন করা এবং নিচের যে একটা রাউন্ড সেই কাজটা করা হয়ে যাচ্ছে আপনারা চাইলে এটাকে আমি ফার্স্ট স্টেপে যেভাবে দেখিয়েছি সেভাবে আগে একটা ডাবল ক্রোসেটার লাইন করে নেবেন দেন আরেক পার্টের সাথে সুই অথবা ক্রোসের সাহায্যে জয়েন করে নিতে পারেন এই যেভাবে করে আমি জয়েন করে নিব উপরের পাশটা খালি রাখবো এখানে আমি জিপার লাগাব দেন এই যে আমি এক পাশ করে নিয়েছি এই কর্নারটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এখানে আমি চেন করে নিয়েছিলাম একটা এখানে কোনো চেন হবে না এখান থেকে আমি চেনটাকে স্কিপ করবো নেক্সটে যে ডাবল ক্রোসেট আছে সেই ডাবল ক্রোসেটের মধ্যে ডাবল ক্রোসেট করে নেব এই যে জয়েন করে নেব এ পাশে যে চেনটা চেনের পরে যে ডাবল ক্রোসেট আছে সেটার মধ্যে থেকে দেন এ পাশে যে চেনটা আছে এই চেনটা স্কিপ করবো নেক্সটে যে ডাবল ক্রোসেট আছে সেই ডাবল ক্রোসেটের মধ্যে একটা ডাবল ক্রোসেট করে নিব দেন এখন আবার এ পাশের সাথে আমরা জয়েন করিব নেব নেক্সটের ডাবল ক্রোসেটের মধ্যে আমি দুইটা ভাবি দেখিয়ে দিয়েছি যেভাবে আপনারা জয়েনটা করে নিতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটাভাবে এই সাইডের জয়েন্টটা করে নেবেন একইভাবে আমি দুইটা সাইড করে নিব একটা সাইড খোলা রেখে এই সাইডটাও করে নিতে হবে এ পর্যন্ত তো ফিরে আসছি সম্পূর্ণটুকু করে এই যে একইভাবে আমি সম্পূর্ণটুকু করে নিয়েছি এখন এই জায়গাটা আমি ই করে নেব স্লিপ স্টিচ করে সোতাটাকে লক করে নিতে হবে তারপরে এক্সট্রা যে সুতাটা থাকবে সেটাকে আমরা ভিতর দিকে র্যাপ করে কাটা মাথাটায় একটু পুড়িয়ে নিতে হবে যেহেতু এটা একটা সিনথেটিক সুতা সুতাটাকে পুড়িয়ে সিকিউর করে নিতে হবে এই যে সাইডে এইরকম একটা চওড়া হবে যেন টুকটাক কিছু এর ভেতরে ঢুকানো যায় এখন এখান থেকে আপনারা কাপড় অ্যাড করে নিতে পারেন এই যে আমি উল্টো দিক থেকে কাজটা করে নিয়েছি এখন এটাকে ভাগ করে নিতে হবে কাপড় আর জিপার লাগিয়ে নিতে হবে আর এখন আমি এটার মধ্যে হ্যান্ডেলটা লাগিয়ে নিব হ্যান্ডেলের জন্য যে ফিতাটা আমি অ্যাড করবো সেটা টিউটিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমি ভিডিওর ড্রেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখব আর উপরে আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এখন এইটাকে আমরা দুই পাশে জয়েন করে নেব এভাবে করে তো আমি এটাকে ছোটো করে ফিতাটা রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো বড়ো করে ফিতাটা রেখে নিতে পারেন তো আমাদের সম্পূর্ণ কাজ শেষ যখন হয়ে যাবে তখন আমরা দেওয়া সাহায্যে এই এক্সট্রা যেই সুতোগুলো থাকবে সেগুলোকে পুড়িয়ে নিব। এখন ক্রোসের হোক অথবা শুয়ের সাহায্যে আমরা ফিতাটাকে এখানে সেট করে নিব। এখন যে আমরা এক্সট্রা যে ডাবল ক্রোসেটের লাইনটা করেছি সেখানে আমরা সেট করে নিব ভিতর দিক থেকে এই যে এখান থেকে আমরা এই যে আমি হুকের সাহায্যে কাজটা করে নিচ্ছি সেম এভাবে করে আপনারা কাজটা করে নিতে পারেন এই জন্যে আমি একটা চিকুন নিয়ে নিয়েছি দেন সুতাটাকে ঢুকিয়ে আমরা ভালো করে লাগিয়ে নিব এই যেখানে আমি গিট দিয়ে নিচ্ছি দেন আপনারা এইভাবে করে গিট দিয়ে নেবেন তারপরে আর ভালো করে এটাকে ফিক্সড করে নিতে হবে তারপরে এক্সট্রা যে সুতোগুলো থাকবে সেগুলোকে আমাদের দেওয়া শার সাহায্যে পুড়িয়ে নিতে হবে তো এভাবে করে আমি ফিতাটাকে সেট করে নিচ্ছি একইভাবে দুই সাইড করে নিতে হবে আর এইখানে আমি একটা টার্সেল অ্যাড করে নিব একটা টার্সেল লাগবে তো এই যে এই ধরনের একটা টার্সেল নিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের টার্সেল নিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেছে আমাদের ব্যাগটি এখন শুধু আমাদের ভিতরে কাপড় আর জিপার লাগিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমি আগেই বলেছি আমি এটাকে মাইক্রোফোনের জন্য ছোট একটা ব্যাগ করে নিয়েছি এই যে মাইক্রোফোনটাকে এখানে খুব ইজিলি এটার মধ্যে ঢোকানো যাবে এভাবে করে আপনারা খুব সহজে এই ধরনের ছোট ব্যাগ তৈরি করে নিতে পারেন আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না আপনারা খুব সহজেই কাজটা করে নিতে পারবেন আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ